তাদের এক দফা যে গুইমি এবং ইগো প্রবলেম, এই কারণ দেশের মানুষকে জিম্মি। তো আমরা সিদ্ধান্ত পারছি না নির্বাচন করব কি করব, কারণ শিল মারার তাদের অভ্যাস হয়ে গেছে। নির্বাচন কমিশন তারা তফসিল ঘোষণা করবে, এটা তো তাদের বাধ্যবাধকতা। নির্বাচন কিওর না হলে এটা বিষয় না, বিষয়টা নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতেই হবে, এটা তাদের মানে এরকম বিকল্প নেই। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে ঠিক আছে, বাট আমাদের একটা ধারণা ছিল যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সবাইকে না একটা বসান বা একটা পরিবেশ যদি হইতো, এই অবস্থায় যদি নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতো তাহলে এটা ভালো হতো। তারপরেও এটা বলতে পারি যে তফসিল ঘোষণা করলেও একটা পরিবেশ সৃষ্টির জন্য যদি সরকার উদ্যোগ নেয় আলোচনা, তাহলে তফসিলের তো ডেট চেঞ্জ করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের, এবং এটা এর আগেও এরকম নজির আছে। তা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়টা, এটা এই বিষয়ে আমাদের কোনো কথা নাই। আমাদের কথা একটাই, সেটা হলো যে নির্বাচন একটা পরিবেশ আমরা চাই। যেমন আমরা জাতীয় পার্টি দলীয়ভাবে নির্বাচন করার জন্য সমস্ত প্রস্তুতি আছে, প্রাথমিক যে সমস্ত কাজ, প্রার্থী বাছাই, ম্যানিফেস্টো এবং ফর্ম ছাপানো সব আমরা কাজ করে রাখছি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না নির্বাচন করবো কি করব। কারণ এই গত পাঁচ বছরে এই সরকারের আন্ডারে যে সমস্ত স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচন হচ্ছে পার্লামেন্টারি, এগুলো তো আমাদের এক্সপিরিয়েন্স ভালো না। এখানে দেখা যায় যে সরকারের লোকজন জোট জবরদস্তি আমাদের প্রার্থীদেরকে উজ্জ্বল করার জন্য প্রেশার, সিল মারা, এই সমস্ত কারণে নেতিবাচক অবস্থা সৃষ্টি হচ্ছে। যেমন লেটেস্ট যে নির্বাচন হলো এই ব্রাহ্মণবাড়িয়া এবং লক্ষ্মীপুরে, সেখানে আমরা দুই প্রার্থী দিচ্ছি, আমরা কখনোই আশা করি নাই যে আমাদের দুই প্রার্থী পাশ করবে। পাশ করার মতো ওইরকম প্রার্থী না, আমরা যেহেতু প্রত্যেক আছে লাঙ্গল বলতে লাঙ্গল নিয়ে কাজ করো, দলীয় কর্মীরা আছে তত জিন্দাবাদ দিতে পারবে, সংগঠনের জন্য সক্রিয়তা আসবে, সেই চিন্তা করি। এইটা নির্বাচনেও আওয়ামী লীগ কর্মীরা সহ্য করতে পারে না, এটা পাশ করবে কনফার্ম, তারও এরপর সিল মারছে। কেন? কারণ সিল মারাটা তাদের অভ্যাস হয়ে গেছে, একটা মেনিয়া হয়ে গেছে। পাশ করবে জানেন, তারপর সিল মারে, মানে কষ্ট করতে আছে না, ভোটারদেরকে তারা কষ্ট দিতে চায় না। তারা ভোটারদেরকে মনে করে ভোটাররা কেন কষ্ট করবে, তারা নিজেরাই করে ফেলে। এই কারণে আমরা কিন্তু নির্বাচনটা যাবো কি যাবো না এই প্রশ্নের সামনে পড়ে গেছি। আমরা গতকালকে আপনি জানেন যে আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি মিটিং ছিল, সেইখানে কেন্দ্রীয় কমিটির এবং জেলার বাংলাদেশ সকল জেলার সভাপতি সেক্রেটারি ছিল তৃণমূল নেতা কুন্নু, তারাও সেখানে কিন্তু একই বক্তব্য যে এই সরকারের আমলে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলো ভালো হয় না, নেতিবাচক। তারা যদিও চেয়ারম্যানকে দায়িত্ব দিচ্ছে, চেয়ারম্যানের পরে যে সিদ্ধান্ত নেবেন সেটা তারা মেনে নেবেন। আসলে এখন আসলে দেশের পরিস্থিতিটা খুব খারাপ। আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দল বড়, গত 33 বছর দুটো দল দেশ শাসন করছে। নির্বাচনটা কী প্রক্রিয়া হবে এই একটা সিদ্ধান্ত, একটা ঐক্যমূল তারা আসতে পারে না, খুব দুঃখজনক জাতির জন্য, দেশের জন্য খুবই দুঃখজনক। তারা যদি এমনই করবে তাহলে এসএসএফ তো পদত্যাগ করার কোনো দরকার ছিল না। এসএসএফের আমল হচ্ছে তারা গণতন্ত্র বলেন, দুর্নীতি বলেন, এই রাজনৈতিক অবস্থা বলেন, নির্বাচনের যে অবস্থা সেটা বলেন, মানুষের ভোটের অধিকার প্রয়োগ করা বলেন, এগুলো যদি ভালোই না করতে পারে তাহলে সব কেন ইদেন করলেন? এই প্রশ্নের জবাব তো দিতে পারবে না। আমরা এখনো মনে করি যে এই দুটো দলের যে এক দফা এক দফা, আওয়ামী লীগের এক দফা ক্ষমা থেকে ইলেকশন করবে, বিএনপির এক দফা আওয়ামী লীগ চলে যাবে, এই এক দফা এখন হয়ে গেছে দুই দলের ইগো প্রবলেম। এই তাদের এক দফা যে গুইমি এবং ইগো প্রবলেম, এই কারণ দেশের মানুষ আজকে জিম্মি, সারা দেশের মানুষ আজকে ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, মানুষ অবৈধ হচ্ছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না, লোক মারা যাচ্ছে, বম ব্লাস্ট হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, এই সমস্ত কালচার জাতীয় পার্টি পছন্দ করে না এবং করেও না। এই সমস্ত কালচার যারা মানে করে বড় দুটো দলই, আসলে এগুলি ভালো না, মানুষকে কষ্ট দেয়, রাষ্ট্রের সম্মতি নষ্ট হয়, মানুষের যানমালের নিরাপত্তার অভাব থাকে, মানুষ টেনশন থাকে, এমনিতেই মানুষ চাকরি বাকরি নেয়, অভাব অভিযোগ, বাজারে মানুষ যাওয়া সম্ভব হয় না, এত জিনিসপত্রের দাম নাগালের বাইরে, এর মধ্যে যদি আবার অনিশ্চিত থাকে, চলাফেরা না করতে পারে, তাহলে মানুষ কী করবে? মানুষ তো রাষ্ট্রের ক্ষেত্রে তার কী আশা করে? আমি মনে করি
যে এখনো সময় আছে বড় দুই দল তাদের এক দফা থেকে সরে এসে উদ্যোগ নিয়ে আলোচনা বসা উচিত এবং এটা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি অনেকবারই কথা বলেছেন যে ডায়ালগ 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 বসেন তাহলে সমাধান রাস্তা বের হয়ে আসবে কিন্তু বড় দুটো দল তারা এক দলের আরেক দলের এমনই অবস্থা এক দলের চেহারা আরেক দলে দেখতে চায় না এইভাবে তো রাজনীতি চলতে পারে না এভাবে তো দেশের মানুষের কষ্ট থেকে মুক্তির কোনো উপায় নেই